জঙ্গল থেকে এক যুবকের রক্তাক্ত এবং ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ালো পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়ারিতে। মৃত ওই যুবকের নাম ধনঞ্জয় মুর্মু, বয়স 33 বছর, বাড়ি কেশিয়ারি বেগমপুর এলাকায়। তার বাড়ি থেকে প্রায় 5 কিলোমিটার দূরে প্রতিবাদ এলাকায় জঙ্গলের মধ্যে একটি গাছে গলায় দড়ি দেওয়া অবস্থায় ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে যুবকের। যুবকের শরীরের বিভিন্ন অংশের পাশাপাশি মাটিতেও রক্ত পড়ে থাকতে দেখা গেছে। ইতিমধ্যে পুলিশ ওই দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। স্থানীয়দের অনুমান, ওই যুবককে প্রথমে খুন করা হয়েছে, তারপর গলায় দড়ি দিয়ে তাকে ঝুলিয়ে দেওয়া হয়েছে। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। আজকে যখন আমরা এমনি লোকের মুখে যখন আমরা শুনি যে এখানে একজন লোক ফাঁসি হয়ে মারা গেছে, প্রতিবাদ জঙ্গল, কোন জায়গায় এটা? এটা প্রতিবাদ জঙ্গল বলে আমরা জানি আর কি। যখন তারপরে আমি এসেছিলাম রেলাগাড়িয়ে, আমার বাড়ি হচ্ছে গুড়গুড়ি, সেখান থেকে আসার পথে যে অনেক লোক যখন আমি দেখছি যে এখানে আসছে, আমি দেখি যাই, যখন এসে দেখি যে একজন সত্যিকারে একজন মানুষ মানে গলায় ফাঁস হয়ে মারা গেছে। কিন্তু দেখলাম প্রশাসন প্রতিষ্ঠান থেকে আসলে থানা থেকে ওর গুড়িটা নিয়ে চলে গেল। লোকটি কোথাকার চেনেন আপনি? হ্যাঁ, লোকটা আমি চিনি। কিন্তু কোথাকার? ও আমাদের মানে কী বলবো, গ্রামের পাশে। ওর বাড়ি হচ্ছে বেগমপুর, নাম হচ্ছে ধনঞ্জয় মুর্মু, বাবার নাম হচ্ছে সনাতন মুর্মু। আপনি এসে দেখে কি আপনার কোনো সন্দেহ হচ্ছে দেখার পরে, যে বা কোনো প্রাথমিক অনুমান যে উনি ফাঁসেনি? আমার সন্দেহ হচ্ছে যে কোনো একটা পরিকল্পনা বা মার্ডার করার মতন, কারণ রক্ত পড়েছে। মানে কেউ যদি মারা যায়, ফাঁসি হয়ে মারা যায়, কোনো রক্ত তো পড়ে না, তার জন্য আমাদের অনুমানের সন্দেহ কেউ হয়তো মার্ডার করেছে। রক্ত গোটা প্যান্টে আছে, মার্ডার করে তারপরে টাঙিয়ে দেওয়া হয়েছে। মার্ডার করার পর টাঙিয়েছে, কিন্তু আমরা যেটা অনুমান করলাম, একবার কিন্তু প্রথমেই টাঙিয়েছিল, সেটা কিন্তু দড়িটা কেটে গিয়েছিল। দড়িটা কাটার পর আবার পুনরায় কিন্তু সেই দড়িটা আবার কিন্তু এ করার পর ঝুলিয়ে দিয়েছিল। পুলিশ প্রশাসন এসে বডি নিয়ে গেছে? পুলিশ প্রশাসন এসে বডিটা নিয়ে চলে গেল। পরিবারের লোকজন এসেছিল? পরিবারের একজন এসেছিল, ওনার পুত্র এসেছিল। কি নাম রয়েছে আপনার? আমার সময় মুর্মু, বাড়ি আমার গড়গুড়ি। পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার। এখানে রয়েছে সেমি মডিউলার ওটি, ওপিডি, জেনারেল মেডিসিন, গাইনোকোলজি, গাইনো সার্জারি, জেনারেল সার্জারি, অর্থোপেডিক সার্জারি, ইএনটি সার্জারি, অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক, মেডিসিন বিভাগ, অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা। রয়েছে 24 ঘন্টা লিফট পরিষেবা, এছাড়াও 24 ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা, সাথে মেডিকেল ইন্স্যুরেন্স এর মতো প্রয়োজনীয় সুবিধাও। এছাড়াও রয়েছে ওষুধের দোকান। ঠিকানা মিলমোড়, কতুলপুর, বাঁকুড়া। ফোন নাম্বার 9475240280 অথবা ফোন করুন 9475240290 এবং 9647180100 এই নম্বরে।